গাদের কে গাদার পিঠে চড়ি আমাম নন্দী পুরে পদক্ষেপ করে এতদিন পয়জার মেরে আগস থেকে বের করে দাও দাও শোনো হোসেন আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি নন্দীপুরের মাটিতে বিদেশি জানোয়ারের দাপাদাপি খোদার দেওয়া সন্তোষ ভূমি বেহেন এই নন্দীপুর বিদেশি হানাদার মহারাজ উদয় সিংহের সিংহ দাবায় হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই নন্দীপুরের মাটি হাতে নিয়ে আমি সমাজ করে বলছি কি তো এই নন্দীপুরকে রক্ত করতে তুমি যাও তুমি যাও হোসেন উদ্ধার শাসে তুমি যাও তমাম নন্দীপুরে ঘোষণা করে দাও যে দেশের স্বাধীনতার রক্ষায় জাতির দরবের নির্বিশেষে সারা যেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় আর উচ্চ কণ্ঠে ঘোষণা করে হুঁশিয়ার হুঁশিয়ার হরে বিদেশি হানাদার নন্দীপুর আর জেগে উঠেছে থান দেশ এবং সত্যি পিতা যাচ্ছি আপনার দেওয়া আদেশ আমি সারা রাজ্য ঘোষণা করে দেবো তাদেরকে বুঝে বলবো যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ভবানীপুরে চলে যাই সেখানে মামা আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছে যদি বলো তোমাকে নিয়ে আমি সেখানেই চলে যাব না না তার হয় না যুবরাজ আমার সাথের এই জন্মভূমি ছেড়ে আমি আমি আর কোথাও যাব না যুবরাজ তবে আমি তোমার সাথে এখানেই থেকে যাব না না যুবরাজ এ যে অসম্ভব কথা কেন অসম্ভব শিবানী তুমি রাজার ছেলে রাজ প্রাসাদে তোমার স্থান তুমি তুমি কেন পড়ে থাকবে দরিদ্রে পূর্ণ কুটি পূর্ণ কুটি তো তুচ্ছ শিবানী প্রয়োজন হলে তোমার জন্য আমি ভিক্ষে দলে থাকতে পারবো শিবানী তুমি আমাকে এত ভালোবাসো যুবরাজ শুধু ভালোবাসি বললে ভুল হবে শিবানী তুমি বিশ্বাস করো তোমার জন্য আমি সাগর পাড়ি দিতে পারি বুড়ি সিংহ অতিক্রম করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দিতে পারি বলো শিবানী তুমি আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে না বলো বলো শিবানী তুমি আমার হবে না আর যুবরাজ তা হয় না এ যে আমার পক্ষে আকাশ কুসুম কল্পনা তোমার রাজ্য ঐশ্বর্য আছে পাত্র মিত্র পরিষদ সব কিছু তোমার আছে কিন্তু কিন্তু আমার তো কিছু নেই যুবরাজ তুমি ইচ্ছা করলে আমার মতো হাজার হাজার দাসী তোমার পায়ে এসে ছুটে আসবে পুষ্পাঞ্জলি দিতে তুমি ইচ্ছা করলে
হাজার হাজার রাজকুমারী তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিতে ছুটে আসবে। বাবা তোমার কিসের অভাব যুবরাজ? না না যুবরাজ, তুমি তুমি এখান থেকে চলে যাও। চলে যাব? জীবনের প্রথম দর্শনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, জীবন সঙ্গিনী রূপে তোমাকে আমি ভেবেছি, আর তোমাকে ছেড়ে আমি চলে যাব? ওহো ভগবান, এ কথা শুনবার পূর্বে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ভগবান? তুমি আমার মৃত্যু দিলে না কেন? যুবরাজ তুমি আমার কথা শোনো, ভেবে দেখো কিছুতেই সুখময় হতে পারে না। তাছাড়া মান উচ্চ ঐশ্বর্য সবই হয়তো তোমাকে হারাতে হবে। ঐশ্বর্য তো দূরের কথা, এমনকি রাজ্য যদি হারাতে হয় তাও আমি হারাবো, কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না শিবানী। যুবরাজ শোনো প্রিয়তমী, সাগর মনস্থলে লুকিয়ে উঠেছিল আমি প্রেমের সাগর মনস্থলে তোমাকে পেয়েছি জীবনী। ওগো সাথী সতী শিরোমণি, তোমার প্রেমের দুয়ারে আজ আমি করুণার ভিখারি। বলো বলো তুমি আমার হবে, তুমি তুমি আমায় ভিক্ষে দেবে? বলো বলো অতিথিকে তুমি ফিরিয়ে দেবে না শিবানী? হে ঠাকুর, একটি মহা পরীক্ষায় তুমি আমাকে ফেলেছো ঠাকুর। ঠাকুর বলো, ঠাকুর বলো কি আমার কর্তব্য? আমি আমি এখন কোন পথে যাব? ওরে প্রেমের বাতি একবার জ্বললে, বাউ বাতাসে জঞ্জারে ভালোবাসে ভবে, জঞ্জারে ভালোবাসে প্রেমের বাতি একবার জ্বললে, প্রেমের বাতি একবার জ্বললে নিভে না তা বাউ বাতাসে জঞ্জারে ভালোবাসে ভবে, জঞ্জারে ভালোবাসে। শুভ পহরি নয়নে,
তুমি না থাকো কাছে মরণে কি আছে জীবনে আমার এটা কি হলো বাপু
তোমরা চলে এলে আর এমনি করে রাজপ্রাসাদটা যেন অন্ধকার হয়ে গেল, তাই আমি ছুটে এলুম এই রামচন্দ্রকে আবার ফিরিয়ে দিতে। দাদু, তার উপর রানী দিদির করা হুকুম, যাও বৈকুণ্ঠ, যেমন করে হোক তাদেরকে তুমি নিয়ে আসবে। তার বাবার আবার সাধু আছে, এ হুকুম অমান্য করে। বৌদি কেমন আছে দাদু? কেমন আছে তাও কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? তোমরা চলে এলে আর সেই থেকে তার শরীরটা যেন কেমন শুকিয়ে খাট হয়ে গেল। দেখো দেখি কি বলা মন আমার, সাধে কি আর লোকে বলে গুরু হলে ভীমরতি হয়। কি ভীমরতি হয়েছে দাদু? আরে তা কথার কথা, আসল কথাটাই ভুলে গেল। কি কথা দাদু? বিয়ের কথা, বিয়ে বলি, বিয়েটা হয়েছে তো? না দাদু, বিয়ে এখন হয়নি। শিবানী প্রণাম করো আমার এই দাদুকে। আমার প্রণাম গ্রহণ করুন দাদু। প্রণাম করতে হবে না, আমি তোমাকে আশীর্বাদ করি, তোমরা দীর্ঘ সুখী হও। শোনো শিবানী, শৈশব থেকে এই দাদুই আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে। কত দুঃখ কষ্ট আমি ওকে দিয়েছি, তবু সে একদিনের জন্য আমার প্রতি কোনোদিন বিরক্ত হয়নি। চলো দাদু ঘরে চলো, এত দূর থেকে এসেছো, না দিদি আজ আমি কিছুই খাবো না, আজ একাদশী, তাড়াতাড়ি আবার বাড়ি যেতে হবে তো। না দাদু, আমি আর উদয়পুরে যাব না। যাবে না? যাব সেই দিন যেদিন বিজয়ের বেশি নগরীতে প্রবেশ করতে পারি, আমার রাজ্য যেদিন আমি দখল করতে পারি, যেদিনের শিবানীকে রানীর মর্যাদায় আমার পাশে বসাতে পারি, সেদিন যাব দাদু। তবে দিদি থেকে কি বলবো, দিদি যে আমার কথা কিছুতেই বিশ্বাস করবে না। বৌদি আমাকে চেনে দাদু, তাকে গিয়ে বলবে যে তোমার আদরে ঠাকুরপু খুব সুখে আছে। তুমি তাকে বলবে তোমার ঠাকুরপু তাকে আশীর্বাদ করতে বলেছে, আর তারা জানিয়েছে তোমাকে হাজার হাজার প্রণাম। ওরে আমি শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই ফিরে যাব। দুঃখ করো না দাদু, আমরাও ফিরে আসছি, তবে বিজয়ের বেশে ফিরে আসবো, কারো দয়ারই ভিখারি হয়ে না। যাও দাদু যাও, শিগগির চলে যাও, নইলে দাদা জানতে পারলে তোমাকে অপমান করবে। উচ্ছিন্ন একদম দাদা, ও শয়তান মুখ, আমি শিব শঙ্করের নামে পয়সার পিণ্ডি দেব। দাদু আশ্চর্য গুরু দাদু, শৈশব থেকে আমাকে পিতৃ স্নেহে লালন পালন করে আসছে, আজও সেই স্নেহ ভুলতে পারেনি। তুমি কখন এলে দিদি? এই তো কিছুক্ষণ হলো রে সুজন। চিনি বুঝি তোমার বর দিদি? ওকে জিজ্ঞাসা করে দেখ না সুজন। বলো না গো, তুমি কি দিদির বর? হ্যাঁ ভাই, আমি তোমার দাদা। ভালোই হলো, বনয়ের গাড়ি চড়ে কান বলা দেবো, রাগ করবে না তো বনয়।
লজ্জা কিসের দিদি, তিনি তো তোমার বর। আরে সুজন, তোরা সবাই কেমন আছিস? আমার বাবার শরীর ভালো আছে তো? বাবা তো বাড়ি নেই দিদি। বাবা বাড়িতে নেই? তবে কোথায় গেছে বাবা? উদয়পুরে। উদয়পুরে? ওগো ওগো, তুমি শুনছো বাবা উদয়পুরে চলে গেছে? আবার আবার যে বড্ড ভয় করছে, তারা হয়তো আবার বাবাকে মেরেই ফেলবে। ভয় নেই শিবানী, ভয় নেই। বৌদি যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কেউ তার অনুগ্রহ স্পর্শ করতে পারবে না। আর তুমি যদি বলো, আমি এক্ষুনি ছুটে চলবো ওই নন্দীপুরের পথে। কিন্তু সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এসেছে, এ সময় কি করে আমি তোমাকে একা একা ছেড়ে দেই বলো তো? সন্ধ্যা কেন শিবানী, প্রয়োজন হলো তোমার জন্য আমি নরকের অন্ধকার আমি তলিয়ে যেতে পারি। বলো আমি যাব? না, তুমি বেঁচে থাকলে আমার বাবাকে উদ্ধার করা যাবে, আর তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আর আমি আমার বাবাকে উদ্ধার করতে পারবো না গো। আজ রাতটা এখানে বিশ্রাম করে কাল সকাল হলেই তুমি চলে যেও। তবে ঘরে চলো দিদি। ঘরে কি আর কি হবে রে সুজন, ক্ষুধায় তৃষ্ণায় পেট যে জ্বলে পুড়ে যাচ্ছে, তার চেয়ে বড় ওই পুকুর ঘাট থেকে জল খেয়ে ওই মন্দিরে গিয়ে আমরা আরতি করি। না দিদি, ওই বাড়ির ঠাকুর কর্তা আমাকে তিনটি রুটি দিয়েছিল, তা থেকে আমি একটি খেয়েছি, আর বাকি দুটি এখনো রয়েছে আমার কাছে। বলো দিদি, ওই দুটি রুটিকে আজকের রাতটা না হয় তোমরা কাটিয়ে দিবে দিদি। আমরাই যদি তোর দুটো রুটি খেয়ে ফেলি তাহলে তুই কি খাবি রে সুজন? আমার খেতে হবে না দিদি, আমি যা খেয়েছি তাতে আজকের রাতটা কেটে যাবে দিদি। তা কি হয় সুজন, তুমি না খেয়ে রাত কাটাবে আর আমরা পেট ভরে রুটি খাবো? তা হয় না সুজন, খাবো তো সবাই একসঙ্গে মিলে খাবো, উপোস থাকলে সবাই একসঙ্গে উপোস থাকবে। তবে চলো দাদা, তুমিও এসো দিদি, তবে চলো। তাহলে চল। মান রাখে না কখনো না,
এই ছোট লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল নাকি? এখন কি বলতে বলে ফেলি, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। ইহে ডাকো, কথা বলছো না যে, চুপ করে রইলে কেন? এই চুপ করে থাকবো কেন? আমি শিব শঙ্করের নামে মালা জপছিল। শিব শঙ্করের নামে মালা জপছিলে না শিবানীর নামে? এই বারবার একই কথা বলে পিটিয়ে পিটিয়ে ছামনা চলে নেব। জানিস স্বামীকে, আমার বয়ে বাজি বসে এক ঘাটি জল খায়। আমিও ছোটবেলা থেকে কুস্তি লড়ে এসেছি, বেশি বাড়াবাড়ি করলে এক গুষিতে তোমার ধূপ ঘালে ঘাত উড়িয়ে দেব। এই এই তার নাম কি হে মুরুশ্বর? আমার নাম শ্রী শ্রী বৈকুণ্ঠ হাতি। হাতিগুলো যাই হোক, আগে মহারাজকে দেখে দাও, আমি তোমাকে আশীর্বাদ করব। আগে বলো ঠাকুর, তুমি শিবানীর হাত ধরেছিলে কিনা? এই বারবার খেলে আমি ওরম পুলিশ ব্রাহ্মণ চূড়ামণি ডাকো, আর সে হলো একটা ছোট লোকের পতিতা। আমি তার হাত ধরতে পারব না, আমি মাত্র তাকে একটু শাসন করেছিলাম মাত্র। বুঝেছি ঠাকুর, তবে শিবানী তোমার হাতে অপমানিত হয়েছে সেও আমি বুঝেছি। দাদু, তুমি কথা বলছো? দাদু তিনি কে? তিনি তো নন্দীপুরে গুণধর সমাজপতি শ্রী শ্রী সুরামণি ঠাকুর। দয়া করে এসেছেন, মহারাজের সঙ্গে একটু সাক্ষাৎ করতেন। মনে হয় আরো পুরো নারী সর্বনাশ করার ইচ্ছা আছে। সাবধান বৈকুণ্ঠ, মুখ সামলিয়ে কথা বলো। মানি লোকের নামে দেখা বলো না, কিন্তু বলছি আমি তোমাকে অভিশাপ দেব। আর রাখো তোমার অভিশাপ, অশো অভিশাপ আমার অনেক আগেই শোনা আছে। শুনো ঠাকুর, শুনুন ঠাকুর। তাকে ঠাকুর বলছো দিদি? ও ঠাকুর নয় কুকুর, নইলে এই বয়সে সে অবল নারীর হাত ধরে ঠাঁটানি করে? আরে বাপু, তিন কাল গিয়ে এক খাল এসে থেকেছে, গাছের ময়ে ঘায়ে জল, তোমার কেন এই বিশ্রি খান্ড? লজ্জায় মরে যায় আর কি। দেখো বৈকুণ্ঠ, এই ভালো হবে না, কিন্তু বলছি আমি রাজার কাছে নালিশ করব। তোকে আমি চুলে ছাড়াব, চুলে ছাড়াব। তুমি আমার নাম শ্রী শ্রী চুড়ামণি ঠাকুর। তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে খান ধরে এখান থেকে বের করে দেব। এই শুনলে দর্শক ভাইরা, এই শুনলে, এই হারামজাদার কথা শুনলে, এই আমাকে বলি করে অপমান। চুপ কর সাকা, তুমি চুপ করে তো দাদু। চুপ বলুন দিদি, বাগে পেয়েছি একটুকু বলে নেই। এই ব্রাহ্মণ রূপী শয়তান সারা নন্দীপুরটা ঝালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিলে। আপনি কি নন্দীপ সামান্য সমাজপতি? আপনার নামে কি শ্রী 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 চুড়ামণি ঠাকুর? আগে বলো তুমি কে? উনি উনি হলেন উদয়পুরের মহারানী। মহারানী? হ্যাঁ মহারানী। তোমার মনি আপনার কুকীর্তির কথা আমরা অনেক শুনেছি ঠাকুর। যারা আপনার পায়ে ধুলো মাথায় নিয়ে নিজেকে ধন্য মনে করত, যে অবলা নারী তাদের চরিত্র রক্ষা।
রাতে শুতে যেত সে তাদেরকে আপনি এমনি করে অপমান করতে কি বলছেন মহারানী আমি হলো আমি জাতি কুলীন বাঙাল আর আমারই নামে এই অপমান এই নিশ্চয় কোনো দুষ্ট লোকের চক্রান্ত নয়তো আপনি মন শুনেছেন আমি ভুল শুনতে পারি কিন্তু প্রজারা তো আর ভুল শুনেনি তবে তারা কেন আপনার কুকৃতির কথা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আপনার নাম শুনলে অবলা নারীরা উপরে কেঁদে উঠে নন্দীপুরে সবাই কি আপনার শত্রু সবাই কি আপনার বিরুদ্ধে মিথ্যে বলে আরে মিথ্যা মিথ্যা সব মিথ্যা মহারানী তুমি বলো সন্ন্যাসী ব্রাহ্মণ বলো এই নদীয় ঠাকুরের জমি ছিলেন আত্মসাত করেছে কে বলো রাম দয়ালে কর্মকারের ভিটে মাটি নাম মাত্র মূল্যে খরিদ করে তাকে সর্বহারা করেছে কে রাম শান্তি রামের যুবতী কন্যা শিবানী হাত ধরে টানাটানি করেছিল কে শিবানী হলো একটা পতিতা নারী গ্রামের সব যুবকের মাথা খারাপ করে দিতে পারে আমি তাকে একটু শাসন করেছিলাম যে অপরাধ করেছো তুমি দেখো তাতে তোমার খান ধরে ক্ষমা চাওয়া উচিত যাও যাও ঠাকুর তুমি তুমি এখান থেকে চলে যাও সাবধান ঠাকুর আর কোনোদিন এই রাজবাড়িতে প্রবেশ করবে না যদি করো তাহলে তোমার পিছনে আমি কুকুর নিয়ে নেব যাচ্ছি যাচ্ছি তবে আপনি মনে রাখবেন মারেন এই অপমানের প্রতিশোধ তো আমি নেবই নেবই জয় শিবাশম্ভ জয় শিবাশম্ভ শৈশব থেকে তাকে কুলে পিঠে করে মানুষ করেছি তাই তাই কেন যে বাজে বাজে মনটা মনটা আমার কেঁদে উঠে কেবল এই মনে পড়ে দশে অশ্রু বেজে কণ্ঠস্বর বৌমা আমার বিজয়কে আমি তোমার হাতে তুলে দিলু শত দুঃখেও তুমি তাকে পরিত্যাগ করো না শত চেষ্টা করেও তুমি তাকে অভিশাপ দিও না আর যদি সে আমাকে ভুলেও যায় তবু তাকে যে আমি অভিশাপ দেব না সবার পরিবর্তে আমি তাকে আশীর্বাদই করে যাব ভগবান তাদেরকে সুখে রেখো ঠাকুর তাদেরকে সুখে রেখো